আসসালামু আলাইকুম। শ্রোতা দর্শকদের অশেষ শুকরিয়া ও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়াল দেখছেন। আজকে টিউটোরিয়ালে আমরা এপিসোড টুতে গমন করব। আমরা এপিসোড ওয়ানে শিখেছিলাম কীভাবে প্রিন্টএফ ফাংশন লেখা যায়, কীভাবে আমরা কোড লিখব, অর্থাৎ কীভাবে আমরা সি প্রোগ্রামিংটা শুরু করবো সেটা শিখছিলাম। তো আমরা এখন এপিসোড টুতে আমরা ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে আমরা সি প্রোগ্রামিং আমরা কীভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, কীভাবে ভেরিয়েবলের মাধ্যমে আমরা কাজ করব। সো চলুন দেখা যাক। তো আজকে আমরা প্রথমে একটি ফাইল নিচ্ছি, সে ফাইলটি হচ্ছে আমরা জাস্ট কন্ট্রোল শিফট চেপে ধরে এন টাইপ করব। অর্থাৎ আমার যে একটি নতুন ফাইল ক্রিয়েট করব, সো এই ফাইলটি আমরা সেভ করে নিচ্ছি। তো আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে হেডার ফাইল ইনক্লুড করতে হয়, সো লিখে ফেলি। হেডার ফাইল দেন মেইন ফাংশন, আমরা ভেরিয়েবল টাইপ শিখবো। সো আমরা ফার্স্টে এখানে কয়েকটি ভেরিয়েবল টাইপ আছে সি প্রোগ্রামিং, ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার। তো আমরা ফার্স্টে শুরু করতেছি ইন্টিজার দিয়ে। ইন্টিজার ভেরিয়েবল টাইপটা কি সেটা হচ্ছে, ইন্টিজার লিখতে গেলে আমরা জাস্ট ইন্ট লিখবো। এখানে আমরা যেমাত্র ইন্ট লিখছি আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি লেখাটি অন্যরকম একটি কালার হয়ে গেছে। সো আমার দেখবেন এটা আমার লাইব্রেরি ফাংশন নিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, তো আমরা এখন জাস্ট দেখবো এখানে আমি একটি আপনাদের জন্য সুবিধার্থে এখানে একটি চার্ট রেখে দিয়েছি, যেটা হচ্ছে ভেরিয়েবল টাইপ। এখানে একটু লক্ষ্য করেন, ভেরিয়েবল টাইপ এবং কিওয়ার্ড, বাইট রিকোয়ার্ড, রেঞ্জ এবং ফরম্যাট। আচ্ছা, এখানে ভেরিয়েবল টাইপটি হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলের টাইপটা কী আর কি, কী টাইপের ভেরিয়েবল, অর্থাৎ এই এই ভেরিয়েবলের মধ্যে আমরা কী কী নিতে পারবো, তার কিওয়ার্ড, এই ভেরিয়েবলটাকে আমরা কীভাবে প্রোগ্রামিংয়ে আমরা যে কোড লিখব সেখানে আমরা কীভাবে এটাকে ডিক্লেয়ার করবো আর কি। সো এখানে ক্যারেক্টার যদি আমরা ডিক্লেয়ার করতে যাই আমাদের এখানে এই মিন ফাংশনে, সো আমার লিখতে হবে CHAR, দেন এটার বাইট অ্যান্ড এটার রেঞ্জ -128 থেকে +127, এবং এটা ফরম্যাট। সো এখন যদি আমি ফরম্যাট, দ্যাট মিনস আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই অথবা এটা এটার কোনো ফরম্যাট আকারে যদি এটাকে কোনো জায়গায় আমি শু করতে চাই, যে ভ্যালুটা আমি এর মধ্যে নিব সেটা জানতে হবে যে আমার এটা ফরম্যাটটা আমার এখানে দিতে হবে। সো এখন এটা ফরম্যাটটা হচ্ছে পার্সেন্সি। এখানে আমি জাস্ট ইন্টিজার ইউজ করতেছি, সো আমি এখানে খুঁজে দেখি ইন্টিজার আছে কিনা। অবশ্যই আছে ইন্টিজার, ইন্টিজারটা হচ্ছে এটা হচ্ছে INT, এবং এটার বাইট রেকর্ড হচ্ছে 2, এবং এর রেঞ্জ হচ্ছে -32768 থেকে +32767 পর্যন্ত, এবং এটার ফরম্যাট হচ্ছে %d। তা এখন আমরা একটু পরে আমরা বুঝতে পারবো যে এই %dটা কী ক্ষেত্রে ইউজ হয় এবং কীভাবে ইউজ হয় সেটা আর কি। সো চলুন লাইভ করে দেখি। এখানে আমি জাস্ট একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। সো এখন ভেরিয়েবল এভরিথিং সব কিছু হতে পারে, বাট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়মকানুন আছে, সেটি সেগুলো হচ্ছে সেই ভেরিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করবো, এখানে কোনো রুলস আছে কিনা সেটা হচ্ছে আপনি কোনো ভেরিয়েবলের আগে আপনি ডলার সাইন দিয়ে এখানে সিতে আপনি শুরু করতে পারবেন না। যেমন আমি যদি এখানে এটা দিই, আমাকে এখানে ইগনোর দেখাবো, আর ভেরিয়েবল সাইন এখানে আমরা কোনো ডলার দিয়ে শুরু করতে পারবো না, কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। সো আরও কিছু রুলস আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, এবং আমরা চাইলে এখানে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি অথবা আমরা যে কোনো নাম দিয়ে শুরু করতে পারি। অর্থাৎ আমি এখানে একটি নামের পরে আমি যে নাম্বারগুলো 1, 2, 3 এগুলো ইউজ করতে পারবো, বাট এটা ফার্স্টে ইউজ করতে পারবো না।
সো এই ছিল আরো কিছু রুলস। সো এখন আমি জাস্ট একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো এখন যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে বাহার, এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি যে বাহার একটি ভেরিয়েবল। সো এখন আমি জাস্ট এখানে একটি ভেরিয়েবল নিলাম নাম্বার। সো এই ভেরিয়েবলটার কাজটা কি, আমরা এই ভেরিয়েবলটা কি করবে এই ভেরিয়েবলটা দিয়ে, কারণ এখানে ভেরিয়েবলটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটি ভেরিয়েবলের ভিতরে আমি কিছু ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারবো, সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দেখাতে পারবো, সেই ভ্যালুটাকে আমি চাইলে অন্য একটি ভ্যালুর সাথে আমি প্লাস মাইনাস করতে পারবো, অর্থাৎ অন্য একটা ভ্যালুর সাথে আমি এই ভেরিয়েবলের মাধ্যমে আমি শেয়ার করতে পারবো আমার এই ভেরিয়েবলটা। তো এখানে আমি জাস্ট আমার নাম্বারের ভিতর আমি ইকুয়াল দিয়ে আমি 100 একটি মান অ্যাসাইন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার ইকুয়াল 100। সো এখন আমরা এখানে এই 100টাকে আমি একটি প্রিন্ট আকারে দেখতে চাচ্ছি। সো সেটা কিভাবে, লিখলাম এই নাম্বারটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ এখানে যে নাম্বারের ভিতরে যে আমার 100 একটা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। সো সেটা কী হবে, সেটা হচ্ছে আমি এখানে এই যে ডাবল কোটেশন, সেই ডাবল কোটেশনের ভিতরে আমি লিখবো পার্সেন্ট ডি। আমি একটু আগে সেটা দেখেছিলাম আমরা যে এখানে পার্সেন্ট ডি টাইপ ফরম্যাট, এই যে ফরম্যাটটা আমরা পার্সেন্ট ডি এখানে দেখতে পাচ্ছি। সো এই পার্সেন্ট ডিটা আমার কোথায় কাজ লাগতেছে, এখানে এখানে পার্সেন্ট ডি দেবো, দেন একটি কমা ইউজ করবো, দেন এখানে আমি যে ভেরিয়েবলটা নিলাম এই ভেরিয়েবলটা, অর্থাৎ এন ইউ এম ডি আর নাম্বার এখানে। আচ্ছা এখন এখানে স্টেটমেন্টের শেষে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমার একটা সেম কোন দিতে হবে, এটা রুলস, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করতে হবে আমার একটা সেম কোন মাধ্যমে। সো এখন আমি কি করলাম, আমরা একটু আরেকবার দেখি, কারণ এখানে আমি জাস্ট একটি মেসেজ দিলাম, এই মেসেজ না দিলেও এখানে কোনো প্রবলেম নেই, জাস্ট আমি দিচ্ছি আপনার যা ইচ্ছা আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন আমি জাস্ট এখানে একটি ভেরিয়েবল নিলাম নাম্বার এবং এটার মধ্যে অ্যাসাইন করলাম 100। সো আমি এই 100টা আমি প্রিন্ট আকারে দেখতে চাচ্ছি। সো আমি জাস্ট এখানে একটি মেসেজ দিলাম যে দিস ইজ ভেরিয়েবল নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ, পার্সেন্টেজটা হচ্ছে আমি আবারও দেখাচ্ছি, পার্সেন্টেজটা হচ্ছে এটির ফরম্যাট, অর্থাৎ কোনো ইন্টিজার ডাটা যদি আমি দেখাতে চাই তাহলে অবশ্যই আমার এখানে পার্সেন্টেজ দিতে হবে, আদারওয়াইজ এই ইন্টিজার ডাটাটা আমি শু করাতে পারবো না। দেখেন আমি এখানে যদি রান করি আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ ভেরিয়েবল নাম্বার অ্যান্ড নাম্বার কি 100, অর্থাৎ আমি এখানে 100 ছিল আমার। সো আমি এখানে 100 আকারে দেখতে পাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টি থেকে আমি জাস্ট এখানে ফন্টটা একটু বড় করে দিচ্ছি। এখানে চাইলে আপনি লেআউটটাও চেঞ্জ করতে পারেন, লেআউটটা চেঞ্জ করা যায় এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যায়। আমি জাস্ট যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এইভাবে করা যায়। আমি জাস্ট এই কালারটাই রাখলাম, ওকে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ ভেরিয়েবল নাম্বার 100, অর্থাৎ আমার ভেরিয়েবল যে নাম্বারটা আমি নিয়েছি সেটা এখানে চলে আসছে। তো এই ছিল ইন্টিজার টাইপ। তো একইভাবে আমরা যদি অন্য টাইপের করতে চাই, এখন ইন্টিজার টাইপের প্রবলেম হচ্ছে এখন যদি আমি এখানে 100.5 দিই, সো এখন যদি আবার রান করি আমি 100.5, এখানে কিন্তু 100.5 আসতেছে না। সো কারণ হচ্ছে ইন্টিজার টাইপের মধ্যে শুধু রিয়েল নাম্বারটা নেবে, আদারওয়াইজ কোনো নাম্বার নেবে না, অর্থাৎ ডটের পরে কোনো নাম্বার নেবে না, কারণ ইন্টিজার টাইপ মানে রিয়েল নাম্বার 1, 2, 3, 4, 5 লাইক দিস। আচ্ছা এখন এটার সমাধান কি, আমরা কীভাবে অন্য টাইপে নেব। সো এখানে যদি আমি জাস্ট টাইপটা চেঞ্জ করে দিই FLO ফ্লোট, হ্যাঁ সো ফ্লোট টাইপ যদি নেই এবং ফ্লোট টাইপ আমরা এখানে দেখিনি, আমরা এই যে ফ্লোট এবং এটাকে লিখতে হয় এভাবে পার্সেন্ট এফ, অর্থাৎ এটার রেঞ্জ হচ্ছে এতটুকু আর দেন এটাকে লিখতে হবে পার্সেন্ট এফ, ওকে। সো এখন আমি যদি পার্সেন্ট দিই এখানে কিন্তু হবে না, সো এখানে পার্সেন্ট এফ দিতে হবে, ওকে। এবার যদি আমি একটা রান করি আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি গার্বেজ ভ্যালু নিয়ে নিচ্ছে নাকি 0.5, হ্যাঁ আচ্ছা 0.5 এখানে নিয়ে নিচ্ছে, এবং এই এটাকে আমরা ইয়ে করতে পারি একটা লিমিটের মধ্যে রাখতে পারি যে দশমিকের পরে কয় গুণ নিবে সেটা আমরা একটা লিমিটের মধ্যে রাখতে পারি। আচ্ছা তো সেটাও দেখি নেই, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে যে পার্সেন্ট এফ দিয়েছিলাম তার আগে যদি আমরা দশমিক পরে ধরেন আমরা
তিন গুণে যাচ্ছে অথবা দুই গুণে যাচ্ছে, সেজন্য আমি ডট টু এখানে দেব যে আমি দশমিক উপরে দুই গুণিতে চাই, আর যদি দশমিক উপরে তিন গুণিতে চাই সেক্ষেত্রে আমি ডট থ্রি দেব। এখন জাস্ট আমি দেখি, রান করি, আমরা দেখতে পাচ্ছি দশমিক পর এখানে তিন গড় চলে আসতেছে। এবার আমি যদি চাই এখানে দশমিক পর আমি দুই গুণ নিব, সেখানে দুই লিখলাম, দেন আমি রান করলাম, আমরা দেখতে পাচ্ছি দশমিক উপরে দুই গুণ নিয়েছে। সো এটা একটি ভালো একটি প্রবলেম, কারণ অনেক ক্ষেত্রে এটা ভুল হয়ে যায়। সো দশমিক পর আমরা যত গুণিতে চাই তো আমরা এভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো এই ছিল ফ্লোট টাইপ। একইভাবে আমরা যদি এখানে ক্যারেক্টার টাইপের আছে, সো এখানে ক্যারেক্টার টাইপটা আমরা একবার দেখি, জাস্ট এখানে ডিক্লেয়ার করলাম, দেন একটি নাম দিলাম, ভেরিয়েবলের ভিতরে যদি আমরা এখন কিছু রাখতে চাই, জাস্ট আমি এখন ক্যারেক্টারটা এখানে দেখাতে পাচ্ছি। সো সেক্ষেত্রে কী করতে হবে, কারণ আমরা আগেও শিখছি কীভাবে এটার ফরম্যাটটা দিতে হবে। সো এখানে আমরা একবার দেখে নিচ্ছি যে ক্যারেক্টারের ফরম্যাটটা কী, পার্সেন্ট সি, ওকে, এখানে আমরা কী দিব, পার্সেন্ট সি, দেন এখানে এটি কমা দিয়ে আমরা কী লিখব, ফুল নেম, অর্থাৎ যে ভেরিয়েবলটা নিলাম সেই ভেরিয়েবলটার নাম, দেন আমি আমরা এখানে কিন্তু একটি স্ট্রিং লিখেছি, অর্থাৎ একটি সম্পূর্ণ লাইন লিখেছি, বাট আমরা যখন এখানে পার্সেন্ট সি দিলাম, দ্যাট মিন্স একটি সে ক্যারেক্টার নিয়ে নিলো। তো আমরা যখন এখন যখন আমরা রান করতে যাই, তো আমাদের সম্পূর্ণ লাইনটা আসতেছে না, সো একটি বাগ আসতেছে। সো আমরা এখন যখন এটা ক্লোজ করে আমি যখন এখানে স্ট্রিং, যেহেতু আমি একটি স্ট্রিং নিয়েছি, সো পার্সেন্ট অ্যাস করে দিই, দেন যদি আমি এখানে রান করি আমি দেখতে পাবো যে আমার সম্পূর্ণ লাইনটি চলে আসতেছে। বোঝার সুবিধার জন্য আমি একটি নিউ লাইন দিয়ে নিলাম। সো এবার দেখেন যে এখানে ক্যারেক্টার ইজ সি প্রোগ্রামিং এপিসোড টু, যে আমার যে মেসেজটি ছিল সেটি চলে এসেছে এখানে।
সেইভাবে ক্যারেক্টার ডিক্লেয়ার করা যায়। সো এখানে আমরা অবশ্যই মনে রাখতে হবে ক্যারেক্টার ডিক্লেয়ার করার সময় পার্সন সি, কারণ আমরা ক্যারেক্টার বলতে বুঝি আমরা একটি গণ্য ক্যারেক্টার এ বি সি লাইক দিস। বাট এখানে যখন আমি একটি সম্পূর্ণ স্ট্রিং যখন আমি পিন করতে যাব, অবশ্যই আমাকে এখানে পার্সন এস ইউজ করতে হবে। তো আশা করছি আপনারা ভেরিয়েবল তারপর ভেরিয়েবল টাইপ এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থাকে অবশ্যই এইখান থেকে আপনারা দেখে নেবেন, কারণ এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের টাইপ কিওয়ার্ড বাইট রেঞ্জ ফরম্যাট আমি সবগুলো এখানে রেখে দিয়েছি। সো আপনারা এখান থেকে দেখতে পারেন যে কোনটার জন্য কী আমি ইউজ করব। একটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, এটা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটা আমি যে এখানে লিখবো, যেমন আমি এখানে লিখেছি, দেন আমি জাস্ট ফরম্যাটটা আমি যখন প্রিন্ট করতে যাবো সেই ফরম্যাটটা আমি জাস্ট এখানে কাজ করব পার্সেন দিয়ে। যেমন এখানে ফ্লোটের জন্য পার্সেন এফ লাইক দিস, ইন্টিজারের জন্য পার্সেন ডি, ক্যারেক্টারের জন্য পার্সেন সি, এবং এখানে আমরা কি শিখলাম যে স্ট্রিং এর জন্য পার্সেন এস। সো আশা করছি আজকে যে ভেরিয়েবল নিয়ে আলোচনা, তো অবশ্যই আপনি সেটা বুঝতে পেরেছেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন, কারণ প্রোগ্রামিং মুখস্থ করার ব্যাপার না, সেটা হচ্ছে চর্চার ব্যাপার। যত চর্চা করবেন ততই আপনি ব্রেনে সেটা ক্যাচ করবে। সো আশা করছি এপিসোড 2-তে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, কীভাবে ভেরিয়েবলটাকে পিন করা যায়, আর ভেরিয়েবল টাইপ নিয়ে এবং ভেরিয়েবল কিওয়ার্ড, তারপর ভেরিয়েবল ফরম্যাট এবং প্রত্যেকটা ভেরিয়েবল রেঞ্জ। রেঞ্জটা অনেকটাই জরুরি, কারণ আপনি যখন ক্যারেক্টার টাইপ নেবেন তারপর আপনি এই রেঞ্জের মধ্যে আপনার ভ্যালু হচ্ছে কিনা, যদি আর রেঞ্জের আরও বাহিরে আপনার কিছু কাজ করতে হয় তাহলে এই রেঞ্জ থেকে আপনার ভ্যালু আসতে হবে। সো এখন আমরা ইউজ করার সময় যখন বড় ধরনের কোনো সফটওয়্যার তৈরি করবেন তখন অবশ্যই বাইট রেঞ্জগুলো আপনার বিবেচনা করতে হবে। তো আপাতত কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এই রেঞ্জের বাইরে আমরা এখানে এমন সফটওয়্যার তৈরি করবো না, কারণ এই প্রোগ্রামগুলোর মধ্যে আমার তেমন কোনো সমস্যা হবে না। বাট যখন আমরা কোনো বড় ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবো তখন আমরা অবশ্যই আমাদের এই রেঞ্জগুলো, ডাটা টাইপের যে রেঞ্জগুলো সেগুলো আমাদের দেখে নিতে হবে, অর্থাৎ কোনো যদি প্রবলেম হয় রেঞ্জের মধ্যে সেক্ষেত্রে আমরা দেখে নেবো। তো এপিসোড 2 আজকে এ পর্যন্তই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড এপিসোড 3-তে আমরা আরও নতুন নতুন প্রবলেম নিয়ে আসবো, যে প্রোগ্রামিং যে প্রবলেমগুলো, এবং আমরা এপিসোড 3-তে শিখবো কীভাবে সামেশন মাল্টিপ্লিকেশন এগুলো কাজ করে, কীভাবে ক্যালকুলেটার কাজ করে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।